গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আসা হয়ে গেল দুদিন, এবারে বাড়ি যাওয়ার পালা, তাই বিকালবেলা একটু ঘুরতে এলাম। আর ওদের ফ্ল্যাটের সামনে একটি বড় পার্ক রয়েছে, যে পার্কে এলাম বেড়াতে। আর বেশ পার্কটা বেশ সুন্দর, চারিদিক গাছপালা, মানে সুন্দর পার্কটা। তারপর দেখো এমনি ওই দেখো সোনায় বসে রয়েছে এক জায়গায়, ওরা এসে জিমের যে মেশিনগুলো থাকে সেগুলো রয়েছে, ভালো লাগছে বেশ। আর এখানে বঞ্জি ছেলে একটা দোলনায় চেপেছে আর ওকে ঘিরে সবাই রয়েছে। দেখো পিকুর অনেক কলিগ রয়েছে এখানে, ওরা বেশ আধো আধো কথাতে কথা বলছে বঞ্জি ছেলেটা, আর ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আর সোনাই দেখো ও জিম করতে শুরু করেছে, ওদিকে বোনপুও দেখো একটাতে উঠে পড়েছে, ভালো লাগছে বেশ, জায়গাটা বেশ সুন্দর। যেদিন থেকে বাড়ি থেকে বেরিয়েছে সেদিন থেকে বৃষ্টি, মানে আমরা যখন বেরিয়েছি তখন আমাদের ওখানে বৃষ্টি নেই, কিন্তু এদিকটা পুরোটাই বৃষ্টি। কিন্তু আজকে বিকালে ওয়েদারটা বেশ সুন্দর, বৃষ্টি হয়নি, মেঘলা ওয়েদার কিন্তু বৃষ্টি হয়নি, ভালো লাগছে। ওই জন্য ভালো না, চলো একটু বেরিয়ে আসি। আর বঞ্জি বলো কি, মাঝে মাঝে রাত থাকতে রান্না করবো না, বাড়ি থেকে খাবার কিনে নিয়ে এসে খেয়ে নেবো। সোনাই দেখো ওই দিক থেকে এদিকে চলে এলো, আর উঠতে গেল পাটা স্লিপ কেটে গেল, দিয়ে বাপি ধরছে আর সোনাই উঠছে, আর এই বাচ্চাটা সমানে দোল খাচ্ছে। আর বঞ্জি দেখো ওইদিকে বসে আছে, তারপর দেখো লাইট চলে গেছে, আর আমরা এখানে একটুখানি বসলাম, তারপর দেখো আমরা বেরিয়ে যাচ্ছি। আর বাইরে একটু ঘুরতে হবে, ওই জন্য বললাম তার চেয়ে এখান থেকে বেরিয়ে যায়, নাহলে আবার রাত হয়ে যাবে। আর সবাই মিলে চলে যাচ্ছি দেখো, আর কালকে আমাদের বেলা 10টার সময় ট্রেন। তারপর দেখো পার্ক থেকে চলে এলাম ওখান থেকে, তারপর দেখো একটু মোড়ে ঢুকছি, আর এখানটা ঢুকলাম, দিদি মেয়েটা কিছু কেনাকাটা করবে আর আমরা ভাবলাম আমরা একটু ঘুরি একটু। আর দুদিনে এমন তো কিছু ঘোরা হবে না, কালকে মন্দির মানে ভদ্রকালী মন্দির গেছিলাম, আর আজকে সকাল দিকে কোথাও যাইনি, আর বিকাল দিকে বেরিয়েছি। আর দেখো এখানটা ঢুকছে, ওরা আগে আগে ঢুকে গেছে, দিদি, দিদির ছেলে, দিদির মেয়ে, ওর বাপ্পি, সোনাই, ওর আগে ঢুকে গেছে, আর আমি বাইরে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি, ভালো লাগছে বেশ। আর এখানটা রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন জানো তো, তারপর দেখো আমি ভেতরে ঢুকে এলাম, আর এখানটা সমস্ত কিছু পাওয়া যায়, মানে আমরা এ টু জেড চাল ডাল থেকে আরম্ভ করে সমস্ত শাক সবজি সমস্ত কিছু পাওয়া যায়, আর এখানে সব কিছুই ভালো ভালো রয়েছে দেখছি। আর এগুলো দেখো কত সুন্দর সাজানো আছে, ভালো বেশ। এক ছাদের নিচে তলায় সব কিছু পাওয়া গেলে ঘুরে ঘুরে বেড়াতে হয় না, এগুলো হয়তো ফুটি বটে, আমি ঠিক জানি না, তো মনে হয় যেন ফুটি। দিদি মেয়ে কী কী কিনলে জানো, পাপোশ কিনলো, ঝাঁটা কিনেছে, তারপরে চাল টাল অনেক কিছু কিনেছে। দেখো এখানে সমস্ত কিছু রয়েছে, বাঁধাকপি সমস্ত কিছু রয়েছে এখানে। দেখো এক জায়গায় এখানে সব মানে ছোটো ছোটো জারি সব, দেখো ডাল ডাল এখানে মানে সমস্ত কিছু ডাল ভরা আছে এখানে। এই লাইনটা পুরোটা ওর, দেখো সামনাসামনি ঘুরছে, সব দেখছে জিনিস কী কী কিনবে না কিনবে, আর আমি পেছন থেকে সমস্ত ভিডিও করছি, ভালো লাগছে দেখতে বেশ। আমিও কিছু নেবো ভাবছিলাম, ওর বাপিকে বলছিলাম কিছু এসে যখন কিছু তো কিনে নিয়ে যেতে হবে, দেখা যাক কী কিনি, আগে ঘুরে ঘুরে দেখি তারপর কিনবো। তবে হ্যাঁ শ্যাম্পু নিতে গেলাম, তবে শ্যাম্পুটা আমি নিলাম না, সোনাই বলছিলো মা শ্যাম্পু নাও, আমি বললাম না শ্যাম্পু থাক নেবো না, অন্য কিছু নেবো, দেখা যাক কিনি, আগে ঘুরে দেখি তারপর। সোনাইও দেখছে সব চারিদিকে ঘুরে ঘুরে, আর ও আমাকে ডাকছে মা দেখো এগুলো নেবে এগুলো, ও তো সব কিছুই নিতে ইচ্ছে করছে, আমি নিষেধ করছি যে না সব কিছু নিলে তো হবে না, যেটা দরকার সেটা নেবো। তারপর দেখো আমি এদিকটায় চলে এসেছি, আর এখানে ভাবছি কি নেবো, আর সোনাই বলছে মা একটা ল্যাকমি পিচ ক্রিম নাও, আর ও না আমার আমি যখন বাড়িতে ছিলাম তখন তখনই বলেছিলো মা আমাকে একটা ল্যাকমি পিচ ক্রিম কিনে দেবে, এবার যদি কিনতেই হবে তাহলে আমি ভাবছি তাহলে ওখান থেকে কিনে নিই, নিতেই যখন হবে। তারপর দেখো দেখাচ্ছে মা দেখো ওইগুলো, তো দেখো ও নিজেই নেবে দেখো আমাকে, আর আমি অন্য একটি স্পা দেখছিলাম যে স্পাটা দেখি নেওয়া হোক, কিন্তু ওইটা না নিয়ে সোনাই দেখো এইটা ধরেছে ল্যাকমি পিচ ক্রিমটা। দিয়ে আমরা এত বড় নিস না, যদি মুখে কোনো র্যাশ বেরিয়ে যায় তাহলে আবার তো অন্য নিতে হবে, তার থেকে ছোটো একটা নে, এটা নিস না, যদি শ্যুট করে যায় তাহলে একটা বড় একটি কিনে দেওয়া হবে। দেখো এই ছোটোটা নিয়েছে সোনাই, এইটাই আমি কিনেছি। আর বঞ্জি ছেলে দেখো ও না খুব শান্ত জানো তো, শান্ত বলতে কি মানে বাইরে নিয়ে গেলে না কোনো জ্বালা নেই, খুব মানে সব কিছু মানিয়ে নিতে পারে। তারপর থেকে এই বাজাজ আমলা ড্রপ তেলটা নিলাম, আর এই ল্যাকমি পিচ ক্রিমটা নিলাম, 30% ডিসকাউন্ট দিচ্ছিল, বেশ ভালোই হলো। আর ওইদিকে দিদির মেয়ে কেনাকাটা করছিলো, ও সংসারে জিনিস কিনছিল। তারপর এখানে আমি তিনজনের জন্য তিনটে চকলেট নিলাম, তিনজন বলতে দিদির ছেলে আর বঞ্জির ছেলেটা আর আমার মেয়েটা, তিনজনের জন্য চকলেট কিনে নিলাম এখান থেকে। আরও বাপি বিল পে করছে, তারপর থেকে এই দিকটায় চলে এলাম,
আর এদিকটা আছে ম্যাগি, তারপর অনেক কিছু রয়েছে, গোবিন্দভোগ চাল, অনেক কিছু। দেখো আমি ম্যাগির প্যাকেট একটা হাত দিয়েছি কিন্তু কিনিনি, দেখলাম একবার কিন্তু কিনিনি। সব জিনিসগুলো খুব সুন্দর জানো তো, মানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, কিনলে হতো কিন্তু দেখছি আবার আসার দিনে একবার এই ট্রলিগুলো মানে লাগেজগুলো খুব ভারী হয়ে গেছিলো, আবার যাবার দিনেও কেনাকাটা করে যদি ভারী হয়ে যায় ওই জন্য কিছু কিনলাম না। আমি না থাক, দুটো কিনেছি, এই দুটোই ঠিক আছে। আনন্দ করতে করতে বাড়ি গেলাম, এসে মনটা খারাপ হয়ে গেল। কেন জানো তো, মানে আমাদের মোবাইলে দেখতে গেল আমাদের কালকে ট্রেনের টাইমটা আছে 10:25। তারপর দেখলো যে যে ট্রেনে আমরা আসবো সেই ট্রেনটা, যে স্টেশনে আমরা ধরবো ট্রেনটা, সেখানে আসবে না, কেন অতিরিক্ত বৃষ্টির জন্য ট্রেনটা ওই দিকটায় বাতিল হয়ে গেছে। মানে ওই রুটটা আমাদেরকে আসতে হবে সিকেন্দ্রাবাদকে, আর ওদের বাড়ি থেকে সিকেন্দ্রাবাদ হচ্ছে 350 কিলোমিটার। আর তারপর দিন সকালবেলা 8:25 আমাদের ট্রেনটা। এবার সমস্যায় পড়ে গেলাম, বৃষ্টি বাইরে, আবার আমরা যেই ঘর ঢুকেছি বৃষ্টিটা শুরু হয়ে গেছে। তারপর দেখছি কি করা যায়, ভোরবেলাতে যাওয়ার থেকে আমি বললাম তাহলে খাওয়া দাওয়া করে রাত্রিবেলায় আমরা বেরিয়ে যাই। যেই মানে যেই বলা সেরকম কাজ অল্প করে খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে একটা গাড়ি বলে দিল, গাড়ি আসছে 10:30 বা 11টার সময় গাড়িটা এলো, আর 11:30-এর সময় আমরা বেরিয়ে পড়লাম সিকান্দাবাদে। দেখো গাড়িতে যাচ্ছি, আমি জেগে আছি, বোনপো জেগে আছে, আর দিদি, ওর বাপ্পি, সোনাই সবাই ঘুমাচ্ছে, আর আমি দু সাইডে দেখে দেখে যাচ্ছি। মানে এদিকে আসার কথা ছিল না আমাদের, কিন্তু ভাগ্যক্রমে এদিকে চলে এসেছি। আর খুব সুন্দর রাস্তাটা, দেখো অনেক রাত তো ওই জন্য খুবটা গাড়ি চলছে না। আর মন খারাপ লাগছে খুব, মানে হঠাৎ করে চলে আসতে হলো, তারপর দিনে আসার কথা, রাত মানে রাতটা ওদের ওখানে থাকার কথা, দিনের বেলাতে আসতাম কিন্তু রাত্রেই বেরিয়ে আসতে হলো। কিছু করার নেই, কারণ না এলেও হবে না। তারপরে দেখো আমরা সেকেন্দ্রাবাদে চলে এসেছি, আর আমাদের মতনই সবারই অবস্থা, এখানে এসে শুনছে সবাই যে ট্রেন বাতিল হয়ে গেছে। আর দেখো বাড়িটা কি সুন্দর, আর অতিরিক্ত বৃষ্টির জন্য, অতিরিক্ত বৃষ্টি আর বন্যাও হয়ে গেছে, তার জন্য ট্রেন বাতিল হয়ে গেছে। আর এটা হচ্ছে সিকান্দাবাদ স্টেশনটা, এটা হচ্ছে বাইরেটা। দেখো বাইরেতে সবাই যে যার মতো শুয়ে আছে, আমরা এমাত্র নামলাম, এখন বাজছে ঘড়িতে 1:30, আর 1:30 সময় আমরা নেমেছি। এত সোনায় ঘুমিয়ে গেছে, ওকে ডেকে তুললাম, ও গাড়িতে উঠেছে আর কিছুটা দূর আসার পরই ঘুমিয়ে গেছে, যেহেতু 3.5 ঘন্টার মতন, 3.5 ঘন্টা আসতে লাগলো, মানে 11:30 চেপেছি, 1:30 সময় নামলাম, তাহলে অনেকটাই সময়। ও ঘুমাচ্ছিল, ওকে ডাকিনি, আমার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে গেছিল, তারপর এখানে এসে ডেকে তুললাম। আর ওকে দেখে খারাপও লাগছিল, দেখো ভেতরটা দেখো কত সুন্দর। আর ওর বাপি বললো যে দেখি টিকিটটা দেখি যদি একটা রুম পাওয়া যায়, যেহেতু 1:30 থেকে মনে করো রাত বেলা 8টা পর্যন্ত বসে থাকা যাবে না, ওই জন্য। আর এটা যে বাইরেতে তো দিদি বলছিল এখানে একটা কিছু পেতে নেই, আমাদের এখানে শুয়ে পড়, কিন্তু আমার ওর বাপি, আর এখানে ঠান্ডা লাগছিল খুব জানো তো, বাইরে এখানটায় প্রচণ্ড ঠান্ডা, ওখানে অনেকে দেখছি কোট টুপি এসব পড়ে রয়েছে। তারপর দেখো কী সুন্দর লাগছে দেখতে, দেখো একবারে মানে সে দিনের মতো, স্টেশনে কোনো ভয়ই নেই, মানে দিনের মতন একবারে কত লোক আনাগোনা করছে। আর দেখো আমরা যে যা পড়েছিলাম সেই পরেই চলে এসেছি, মানে আর কোনো চেঞ্জ করিনি। আর তারপরে ট্রেনের মধ্যে যাব 2 দিন, ভালো জামা প্যান্ট পরেও তো হবে না, ওই জন্য যে যা পড়েছিলাম সেই পরেই চলে এসেছি। আর এটা হচ্ছে স্টেশনটার ভেতরটা, দেখো কত মানুষ শুয়ে আছে, দেখো ট্রেন দাঁড়িয়ে রয়েছে, মানে বন্যা হয়ে গেছে, আর পুরো রেলের যে রাস্তাটা সেটা পুরো বলতে জলে ডুবে গেছে, পাথরগুলো এবড়ো খুবড়ো হয়ে গেছে বলে ট্রেনগুলো আসছে না, ওই জন্য সব বন্ধ করে দিয়েছে, মানে বাতিল করে দিয়েছে। তারপর দেখো এখানে দেখো কত মানুষ শুয়ে রয়েছে, আমাদের মতো সবাই এসেছে, সবাই এসে শুনছে ট্রেন বাতিল, যে যার মতো শুয়ে রয়েছে, তারপরের ট্রেনে হয়তো অপেক্ষা করে আছে হয়তো। তারপর বাপি এই রুমটাই আমাদের নিয়ে এলো, আর এখানে সিট তো দূরের কথা, সিট তো নেই, সব যে যার মতো শুয়ে পড়েছে। আর ওর বাপি বলছে নিচেতে কিছু পেতে শুয়ে পড়ো, পাপাইকে শুয়ে দাও, আর পাপাই শোবে না, বলছে না আমি নিচেতে শোবো না। তারপর সাইডে আমরা একটা 3টে সিট পেলাম, ওখানে দেখো আমি, সোনাই আর দিদি তিনজনে বসেছি, আর সোনাইকে ঠান্ডা লাগছিলো, ওকে আমার ওড়নাটা দিয়েছি, ও ঢাকা নিয়েছে। তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখি।